জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর। আর সেই কথা মাথায় রেখেই এবার মেঘা মজুমদার তার নিজের জন্মদিন বাড়িতে বা বন্ধুদের সঙ্গে নয়, গরিব দুঃখী এবং ভবঘুরে মানুষদের সঙ্গে পালন করছে। তাদের মিষ্টি মুখ করিয়ে সে যেন ঈশ্বরের সেবা করছে এমনটাই জানালো। এদিন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে থাকা বিভিন্ন দুস্থ মানুষদের মিষ্টি মুখ করিয়ে জন্মদিন পালন করলো 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেঘা মজুমদার। মেঘার এহেন কর্মকাণ্ডে সবাই খুশি, আর সবাইকেই সে মিষ্টি মুখ করিয়ে প্রণাম করলো। মন্দিরের চত্বরে থাকা প্রত্যেকটি মানুষ তাকে যেন প্রাণ ভরে আশীর্বাদ করলো। আজ এই সর্বমঙ্গলা বাড়িতে আসলাম একটু পুজো দিতে, কারণ আজ আমার জন্মদিন। বাড়িতে মানে সবাইকে তো দেখি অনেক জায়গায় সেলিব্রেশন করে, হোটেলে রেস্টুরেন্টে বাড়িতে করে, আমারও হবে, আমারও হয় প্রত্যেক বছর হয় এবং এই বছরও হবে। তো আমি এবছর ভাবলাম আমার নিজের সামর্থ্য অনুযায়ী, যেহেতু ছোটো থেকে মা বাবাকে দেখে এসেছি গরিবদের পাশে দাঁড়াতে, তাই আমি যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুনি সবাইকে মিষ্টি মুখ। আর এমনকি ভগবানকে তো সত্যি কথা বলতে চোখে কোনো দিনও দেখিনি, তো মা বাবার কাছ থেকে শুনে এসেছি মানুষই মানুষের মধ্যে ভগবান বাস করে, তো আমি সেটাই করছি, তাই আমি এদেরকেই ভগবান হিসেবে মনে করি। কেন কেন বলতে কি, ছোটো থেকে মা বাবাকে যেহেতু দেখে শিখে আসা, যেহেতু আমার মা মানে পাড়াতে সবাইকে আশেপাশে সবাইকে যেহেতু এরকম সাহায্য করেই আসে, খুঁটিনাটি বলতে নেই তাও বলছি, যেহেতু দেখে এসেছি তো এখনও সেটাই মায়ের শিক্ষা। আপনার নাম? আমার নাম মেঘা মজুমদার। 22 নম্বর ওয়ার্ডে।